আপনি যাদের অনুসরণ করছেন, যার কাছ থেকে আপনি 31st নাইট নিয়েছেন, যাদের কাছ থেকে আপনি ভ্যালেন্টাইন্স ডে নেবেন, আপনি জানেন তাদের পরিচয় কি? ইসলাম তাদেরকে কি হুকুম লাগিয়েছে? আল্লাহ বলছে তারা হচ্ছে লানতপ্রাপ্ত, গজবপ্রাপ্ত দল। যেই পথে চলা তো দূরের কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন আমাদেরকে আশ্রয় চাইতে বলেছে, আশ্রয় চাওয়া শিখিয়েছে। প্রতিদিন 5 বার, কমপক্ষে সারাদিন আমরা 40 বার আল্লাহর কাছে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথ দেখাও, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সেই তাদের পথ আল্লাহ, যারা নিয়ামতপ্রাপ্ত, যাদেরকে তুমি, যাদের উপরে তুমি সন্তুষ্ট, আল্লাহ খবরদার তাদের পথ আমাদেরকে দেখায়ও না, যাদের, যারা, যাদের উপর তোমার লানত রয়েছে এবং যারা গজবপ্রাপ্ত হয়েছে এবং যারা গুমরা। গায়রুল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ এই মাগযুব, যারা গজবপ্রাপ্ত দল আর যারা গোমরাহ বিপথে চলে গেছে, তাদের পথ তুমি আমাদেরকে দেখায়ও না। আমরা দোয়া করি আর আমাদের সন্তান তাদের রীতিনীতিতে চলে, মানে কি? কারণ আপনি এই সূরা ফাতিহার অর্থই বুঝেননি, আপনি জানেন না যে এই দাল্লিন আর এই গোমরাহ কারা, আপনি জানেন না। এর মুফাসসির আপনি তাফসীর পড়েন, এর প্রসিদ্ধ তাফসীর হচ্ছে, এরা হচ্ছে ইহুদি এবং নাসারা। ইহুদিদের উপর আল্লাহর গজব রয়েছে, নাসারাদের উপর আল্লাহর গজব রয়েছে, তারা গোমরাহ, তারা সঠিক পথ থেকে দূরে সরে আছে। আরেকটি আয়াত আপনি নিয়ে নেন, তারা হচ্ছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জাতি, আল্লাহ তাদেরকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জাতি বলেছে। আপনি পড়ুন সূরা কাহাফ 18 নম্বর সূরার 104-105 নম্বর আয়াতগুলো, আল্লাহ বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযিনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ বলছেন, হে নবী, তাদেরকে বলে দাও তোমার উম্মতদেরকে, আমি কি তোমাদেরকে জানাবো এই পৃথিবীতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জাতি কারা? মুসআব বিন সাদ, তিনি বলছেন, সাল তো আবি, আমি আমার বাবাকে সাদ রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করেছি, হুমুল হারুরিয়া, এই যে আল্লাহ যে বলেছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জাতি, এরা কি হারুরি, মানে কুফার একটা শহর ছিল হারুরা, যেখান থেকে খারেজিদের উৎপত্তি হয়েছিল, এরা কি ওই খারেজি যারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত? সাদ বলছেন যে না, হুমুল ইয়াহুদা ওয়ান নাসারা, এই আল্লাহ বলছেন যে এরা হচ্ছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জাতি, তারা হচ্ছে ইহুদি এবং নাসারা। যে ইহুদি এবং নাসারাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছে, খবরদার তাদের পথ অনুসরণ করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া ও বা'দ ফামান তাওয়াল্লা মিনহুম, তোমাদের মধ্যে যেই ব্যক্তি তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, ফাহুয়া মিনহুম, সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমা যালিমিন, আল্লাহ জালেমদেরকে হেদায়েত করেন না। যেই ইহুদি নাসারাদের পথ আপনি নিচ্ছেন, আপনার চুলের স্টাইল নিয়েছেন, আপনার পোশাকের স্টাইল নিয়েছেন, যেই সব ছেলেরা তার রানের এই জায়গায় ছিদ্র ওলা প্যান্ট পরে, তার মানে কি এই ব্যক্তি যখনই প্যান্টটা পরেছে, তার মানে ও নিয়ত করেই নিয়েছে আজকের এক ওয়াক্ত নামাজও পড়বে না। কারণ আমাদের নামাজের জন্য পোশাক কেমন লাগবে? নাভি থেকে অন্তত হাঁটু পর্যন্ত ঢাকা থাকতে তো হবে না? তাহলে তোর এখান দিয়ে তিনটা ফাড়া রয়েছে, রানের মধ্যে তিনটা ফাড়া, পাছায় ফাড়া, ওর এই পোশাক দিয়ে নামাজ হবে, ওটা নিজেও জানে, তার মানে ও নামাজ পড়ার জন্য ঘর থেকে বেরোয়নি। এই অবস্থায় যদি ওর মৃত্যু চলে আসে, তাহলে ও কিসের উপরে ওর মৃত্যুটা হলো আপনি বলেন? আপনি হুজুর তার জানাজার নামাজ পড়াবেন, কিন্তু ওর এই চরিত্রটা কী করেছে? যেমনটিকে বললাম আপনার চুলের স্টাইল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা তাদের স্টাইল ধরবা দূরের কথা, রাসূলুল্লাহ বলছেন ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা লা ইয়াসবুগুন, তারা দাড়িতে এবং চুলে রাঙায় না, ফাখালিফুহুম, তোমরা তার বিরুদ্ধাচারণ করো। ইবাদতের ক্ষেত্রে, ভালো ক্ষেত্রে ইসলাম তাদেরকে ধিক্কার দিয়েছে, তাদের ভালো কোনো